পৃথিবীর অজানা মানুষ, তোমরা জানা মানুষের নিকটে জানো প্রমাণ সহকারে। আর আপনারা যেখানে বসে আছেন উপস্থিত, আমার একটা বিশ্বাস যে আমাদের উপরে হয়তো বা ভালো ধারণা। আমি একটা কথা মাঝে মধ্যে বলেছি যে এক গিলাস পানি পান করতে কয়টা বিধান লাগে? পাঁচটা। তো এক গিলাস পানি পানেরই যদি এত বিধান, তাহলে মূর্খ মানুষ দিয়ে বক্তব্য চলে কেমনে? তাহলে এসব বুজুর্গানে দিন দিয়ে বা পীর সাহেব দিয়ে ধর্ম চলে কি করে? যেখানে এক গিলাস পানি পান করতে পাঁচটা বিধান লাগে, তাহলে বোঝা যাচ্ছে যে পৃথিবীতে একজন মানুষ ছিলেন যার নাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তারই কথা মাত্র চলে, পৃথিবীর আর কারো কথা চলে না। জানা মানুষের নিকটে জানতে হবে প্রমাণ সহকারে। আমি ইমাম সাহেবকে জিজ্ঞাসা করলাম, ইমাম সাহেব আমার সন্তান জন্ম নিয়েছে, আকিকা দিতে চাচ্ছি, কবে দিব? দিলেই হলো, 14 দিনে 21 দিনে একদিন দিলেই হলো। তা আচ্ছা ইমাম সাহেব, আজকে আমার বাচ্চা জন্ম নিয়েছে, আমি আজ থেকে নিয়ে 3 দিন পরে আসব, আপনি উপরে আরবিটা লিখবেন, নিচে বাংলা লিখবেন, 14 দিনে 21 দিনে যে কোনো একদিনে আকিকা দেওয়া যায়, আবু দাউদ হাদিস সহি, এইটুকু আপনি লিখে রাখবেন। খালি আপনি বলেই দেখেন, ইমাম সাহেব কেন জানি কেমন কেমন করে, ইমাম সাহেব কেন জানি আনছান আনছান করে। ইমাম সাহেব বলে, বুজুরগানে দিন বলেছেন বেটা, বুজুরগানে দিন তার জন্য, তোমার জন্য কে বলল? তোমার জন্য মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বুজুরগানে দিন তার জন্য, তিনি কত বড় বুজুর্গ সেটা আল্লাহ ভালো জানেন। বাংলাদেশের লোক বলছে, অমুক কবি কিছুদিন আগে এক কবি মারা গেছে, তোর কবরে খুব ফুল দিয়েছে, দিয়ে বলছে ফুল দিয়ে কবরকে সিক্ত করলো। এসব বোকা মানুষ বুঝতে পারে না যে ওকে কবরের ভিতরে মেরে গুঁড়া করে দিল, এইটি আর বুঝে না, বলছে ফুল দিয়ে সিক্ত করলো। ওই ফুল দিয়ে সিক্ত করলো, যেমন বুজুরগানে দিন দিয়ে ধর্ম চলে, তেমন ধর্ম একজন লোক দিয়ে চলে যার নাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পৃথিবীর কোন মানুষ দিয়ে ধর্ম চলে না। এই গত শনিবারে এই শনিবারের আগের শনিবারে উমরা সফরে ছিলাম, তো দেখলাম যে সৌদি এয়ারলাইন্স ওই ঢাকা বিমানবন্দরে অনেক আমার মোয়াল্লেম যারা মাঝাবি ভাই দৌড়িয়ে এসে শুধু খালি কোলাকুলি করছেন, আপনাকে খুব ভালোবাসি, আপনি খুব কড়া মানুষ, এই সে অনেক। তো এখন ইতিমধ্যে সলাতের টাইম হয়ে গেছে জোহর আসর, তখন আমি বলছি যে দেখা যাক কেমন ভালোবাসেন, আজকে জোহর আসর একসাথে সলাত আদায় করতে হবে। আল্লাহ নবী বলেছেন, মুসাফির সফরে জোহর আসর একসাথে, মাগরিব এশা একসাথে, ফজর ভিন্ন সুন্নাত লাগবে না। তখন বলছে না 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 না, জোহর ভিন্ন আসর ভিন্ন, জোহর ভিন্ন আসর ভিন্ন। তো ভালোবাসা এত তাড়াতাড়ি কেটে গেল? বেটা তোমার জাতিকে চ্যালেঞ্জ দিয়ে রেখেছি, এটাই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতি, সফরে জোহর আসর একসাথে হবে, মাগরিব এশা একসাথে হবে। তুমি যদি বাড়ি থেকে বের হও জোহরের টাইমে, আসর টেনে নিয়েছে জোহরের টাইমে পড়ে নাও, দুটো পড়ে নিয়ে বের হও। যদি তুমি জোহরের আগে বের হও তাহলে জোহর ঠেলে নিয়ে যাও আসরের কাছে, যে জোহর আসর একসাথে পড়ো, এটাই নিয়ম, এটাই নিয়ম, এইটাই নিয়ম। কোনো মায়ের বেটা কিয়ামত পর্যন্ত এই নিয়মে হাত লাগাতে পারবে না, যেভাবে বলছি সেভাবেই থাকে যাবে কিয়ামত পর্যন্ত। মাগরিবের পূর্বে বের হলে মাগরিব ঠেলে নিয়ে যাবেন আসরে, আসরের মাগরিবের পূর্বেই যদি বের হন তাহলে এরকম, আর মাগরিবের টাইমে বের হলে এশাটা মাগরিবের টাইমে নিয়ে চলে আসেন, মাগরিব এশা একসাথে বের হবেন, পড়ে বের হবেন, এটাই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ম। কত সহজ নিয়মকে কত ভারী করে দেখাচ্ছে দলীয় নীতি।